কর্ণাটক কার দখলে ক্ষমতায় ফিরছে কে বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর রিপোর্ট আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরই কর্ণাটকে বিধানসভা নির্বাচন কার দখলে কর্ণাটক এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইকবাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন কর্ণাটক বিধানসভা নির্বাচন আগামী দশই মে দক্ষিণ রাজ্যটির দুশো চব্বিশটি আসনে ভোট তেরোই মে জানা যাবে ফল ঘোষণা বিভিন্ন জনমত সমীক্ষায় ইতিমধ্যেই উঠে এল টিপু সুলতানের রাজ্যে এবার ক্ষমতায় পালাবদল ঘটার সম্ভাবনা প্রবল বর্ষিয়ান রাজনীতিবিদ তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারও মনে করেন দক্ষিণের রাজ্যটিতে আসন্ন ভোটে কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারে শুক্রবার এক সর্বভারতীয় মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মরাঠা স্ট্রংম্যান বলেছেন লোকসভা ও বিধানসভা ভোটের মধ্যে যথেষ্টই তফাৎ রয়েছে বিধানসভা ভোটে মূলত স্থানীয় বিষয়গুলি গুরুত্ব পায় স্থানীয় ইস্যুর ভিত্তিতেই মানুষ ভোট দেন দক্ষিণের মানুষ বরাবরই বিজেপি বিরোধী দলগুলির উপরে আস্থা দেখিয়েছেন তাই তামিলনাড়ু কেরল ও তেলেঙ্গানায় বিজেপি বিরোধী সরকার ক্ষমতায় শুধু তাই নয় পশ্চিমবঙ্গ দিল্লি পাঞ্জাবসহ আরও কয়েকটি রাজ্যে বিজেপি বিরোধী দলের সরকার রয়েছে অর্থাৎ বিরোধী দলগুলি বিজেপির মোকাবিলায় যথেষ্টই সক্ষম আমার মনে হয় কর্ণাটকেও এবারের ভোট কংগ্রেসের জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে কর্ণাটক বিধানসভার ভোট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে কংগ্রেসের পক্ষ থেকে দু দফায় একশো একাত্তরটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ অর্থাৎ শনিবার বৈঠকে বসছে বিজেপি সংসদীয় সমিতি আগামী সপ্তাহে কেরালা থেকে ভোট প্রচার শুরু করার কথা রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর